আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা চাটনির রেসিপি শেয়ার করব, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই অড়বড়ই আর হচ্ছে যে করমচা চিনেন। অড়বড়ই আর করমচা দিয়েই আমি এই চাটনিটা তৈরি করব, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 50 গ্রাম করমচা আর হচ্ছে যে 50 গ্রাম অড়বড়ই নিয়েছি। দেখতে পাচ্ছেন সবুজ রঙের যেটা, ওটা হচ্ছে অড়বড়ই আর এটা হচ্ছে করমচা। আমি ডাক্তারের কাছে যখন গিয়েছিলাম তখন আমি কিনেছিলাম আর কি, ভেবেছিলাম জ্বরের মুখে খেতে ভালো লাগবে, কিন্তু বাসায় আনার পরে আর খেতে ভালো লাগেনি। তো ভাবলাম যে চাটনি করে ফেলি, ওটা খেতে হয়তো ভালো লাগবে, তো সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি অড়বড়ইগুলো গোটাই রেখে দিব আর করমচার ভিতরে যে বিচিটা আছে ওটা ফেলে দিব। তো আপনাদেরকে একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিচিটা ফেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি করমচার বিচিগুলো ফেলে দিচ্ছি, কারণ করমচার বিচিগুলো তিতা থাকলে মানে চাটনিটা তিতা হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো করমচার ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। আর আগে আপনাদেরকে বলেছি করমচা একটু কষ টাইপের হয়, আর আপনারা চাইলে এই চাটনিটা শুধু করমচা দিয়েও করতে পারেন অথবা শুধু অড়বড় দিয়েও করতে পারেন। তো সবগুলো বিচি ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পরে আমি একটু সেদ্ধ করে নেছি, যাতে করে করমচার যে কষটা আছে ওটা চলে যাবে আর অড়বড়ের যে হালকা টক আছে ওটাও চলে যাবে। তো আমি একটু ভাপিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একটা বলক উঠে গিয়েছে। এরপরে আমি এটা একটা ছাঁকনিতে ছেঁকে নিব। ছাঁকনিতে ছাঁকা হয়ে গিয়েছে আমার। এখন অন্য একটা পাত্রে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে কম বেশি খাবেন ওই হিসাবেই দিবেন। আমি যেহেতু চাটনি তৈরি করছি আমি একটু বেশি করে দিচ্ছি, যেহেতু করমচাটাও একটু টক আর অড়বড়ইটা তো এমনিতেই টক থাকে, তো সেই জন্য আমি একটু চিনিটা বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর একটু পানি দিয়ে আমি এটা জাল করে নেব, মানে একটা শিরা তৈরি করে নেব। এই শিরার মধ্যেই কিন্তু আমি করমচা আর অড়বড়ইটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। আমি যেহেতু এখানে সব মিলিয়ে 100 গ্রাম পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে শুধু যদি করমচা নেন তাহলে করমচার চাটনিটা করতে পারেন, একটু বেশি করে নিয়ে আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। আর অড়বড়ইটাও আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। আমি যেহেতু দুইটাই অল্প অল্প ছিল সেই জন্য একসাথে করেছি। এটা কিন্তু আলাদা যদি করমচার চাটনিটা করা হয় না, খুব মজা হয়। করমচার আচার তো অসাধারণ একটা আচার হয়। আমি যদি কখনও সময় সুযোগ হয় তাহলে আপনাদের সাথে আমি করমচার আচারটা শেয়ার করব, অড়বড়ের আচারটাও আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু এই আচারটা সারা বছর রেখে খেতে পারবেন, আর এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার, মানে চাটনিটা আর কি। তো প্রচুর পরিমাণে এটা এখানে ভিটামিন সি আছে বা অন্যান্য ভিটামিনও আছে। তো আমি এখানে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হচ্ছে যে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, টালা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু লাল মরিচের গুঁড়া দিব কালারের জন্য। এই তো, আর নাড়তে নাড়তে এটা একদম যখন গাঢ় হয়ে যাবে তখনই এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তাহলে হয়ে গেল করমচা আর অড়বড়ই চাটনি। তো খুব সহজে আপনারা কিন্তু ঘরে তৈরি করে এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এবং খেতে পারেন। আর এটা মুখে রুচি আনতে সাহায্য করে। আর যারা এই মানে খালি করমচা বা খালি অড়বড়ই খেতে পারেন না, তারা এভাবে চাটনি তৈরি করে সারা বছর রেখে দিতে পারেন। তো যখন মুখে একটু অরুচি ভাব আসবে তখন একটু একটু করে খেতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, সুন্দর একটা কালার এসেছে। হয়ে গেল করমচা আর অড়বড়ইয়ের টক মিষ্টি চাটনি। আর এটা ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে রেখে দিতে পারেন 6 থেকে 7 মাসের মতো। আর এটা
মাঝে মাঝে রোদে দিতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।